হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও তোমাদের সকলের ভালোবাসা, তোমাদের সকলের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে অষ্টমী, তো আমার সকল বন্ধুদের জানাই শুভ অষ্টমীর মানে প্রীতি শুভেচ্ছার ভালোবাসা। আর অষ্টমীর লুক দেখো আমার, সিম্পল, সেইভাবে কিচ্ছু সাজিনি, জাস্ট হালকা একটু মুখে মেকআপটা করেছি, আইলাইনার তো আছেই, আর লিপস্টিক করেছি, কানের দুল, আর এই যে কুর্তিটা যেটা কিনেছিলাম, এই কুর্তিটা দেখো একদম পুরো পা পর্যন্ত কুর্তিটা কিনে করেছি, এই কুর্তিটা পরেছি, আর তার সাথে একটা সাইডে ওই ওড়নাটা নিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে, গতকাল যেহেতু ছিল সপ্তমী, তো আমি সপ্তমীতে কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি, কারণ আমি কোথাও বেরোইনি সপ্তমীর দিনকে। বেআইনি বলতে জাস্ট একটু সামান্য মনে হয় এই আমাদের বিশ্বরপাড়ায় গেছিলাম, তো ব্যাস ওইটুখানি, আর সেরকম কোনো ঠাকুর দেখতে যাওয়া হয়নি, তো গেছি, গিয়ে একটু চাউমিন খেয়ে চলে এসেছি। ওই জন্য কালকে, গতকালের ভিডিওটা আমি ভিডিও করিনি আমি। তো আজকে এখন যা বাজে সন্ধ্যে 8:30, তো 8:30 থেকে আমি ভিডিওটা শুরু করছি এই কারণে, কারণ আমরা এখন রেডি হয়ে একটু যাচ্ছি বেড়াতে, মানে বেরাবো আমরা। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাঁকড়া একটা ধাবা নতুন খুলেছে, তো ওই ধাবাতে যাচ্ছি। তো আমি যাচ্ছি, মা যাচ্ছে, ভাই যাচ্ছে, ওইখানে যাচ্ছে, মামি যাচ্ছে আর মামা যাচ্ছে, আর সুখদেব যাচ্ছে, ওকে বলা হয়েছে, তো ও মানে আসবে না, আমরা ব্যাস সেই কজন মিলেই যাচ্ছি। আর বাবা তো অবশ্যই, বাবা না ছাড়া হবে না, তো মামি মামা ওরা সবাই চলে এসেছে, ওই যে মামি হচ্ছে আর রয়েছে, মাও রেডি হয়ে গেছে। তো চলো আমি সবাইকে এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। এই ঘরে হচ্ছে এখন ফটো তোলা, যে যার মতন করে ফটো তুলছে, তোমার ফোন তুলে দেবো, আমার ফোন, মামি আর মামা, এই যে মা, এই যে বাবা, এই যে আমাদের ভাই রাজ। Thank you.
শুভ নবমী। আর গতকাল ছিল অষ্টমী, তো গতকাল আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আস্তে আস্তে বাড়িতে আসতে আসতে। তখন প্রায় 1:45 বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে, ধাবার মানে যে গেছিলাম নতুন করেছিল ধাবাটা, তো ওখান থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে যেই শুয়েছি মানে সাথে সাথে ঘুমিয়ে পড়েছি, তো ওই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে নবমী, তো আজকে নবমী মানে পুজো শেষ, তো মন খারাপ করে লাভ নেই, প্রতি বছর এই একই জিনিস হবে। তো সামনের বছর আশা করি আরও ভালো করে দিনগুলো কাটাতে পারবো। তারপরে সামনে এক পুজো তো আসতেই থাকবে, যেমন এই দুর্গা পুজোটা গেলে আবার সামনে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, একের পর এক অকেশন আমাদের থাকবেই, তো ওই জন্য মন খারাপ করে লাভ নেই। তো দেখতে দেখতে পুজো কটা দিন কি হয়ে চলে গেল। আর আমরা এখন এখন কটা এখন বাজে 1:30, তো এখন আমরা যাচ্ছি আমার মা বাড়িতে। তো মা বাড়িতে আজকে বলেছিল খাওয়া দাওয়া করাতে, খাওয়া দাওয়া করবে আর কি। তো মা বাড়িতে খাওয়া দাওয়া যাচ্ছে না হচ্ছে ভাই, কারণ ও মানে ওর বন্ধুদের সাথে বেড়াবে, তো বড় হয়ে গেলে যেটা হয় মা বাবার সাথে থেকে বন্ধুদের সাথে বেড়াতে বেশি পছন্দ করে। আর সন্ধ্যাবেলা নাকি শুনলাম এসে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, তো জানি না কতদূর কি হবে। তো আমি এখন আগে যাই মা বাড়িতে, মা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তো আসি, তারপর সন্ধ্যা দেখা যায়, জানি না সন্ধ্যাবেলা আদৌ বেড়াতে পারবো কিনা বা নিয়ে যাবে কিনা ঠাকুর দেখতে, যেহেতু আজকে লাস্ট পুজো ওর জন্য দেখা যাক। যদি যাই সন্ধ্যাবেলা এই যে লুকটা দেখছো এটা এইভাবেই চলে যাব, আর কোনো সাজাগোজো কিচ্ছু করবো না। তো চলো দেখা যাক, সন্ধ্যা পর্যন্ত ওয়েট করি দেখি যাওয়া হয় কিনা। চলো যাওয়া যাক আমার মা। এখন ফোন করলা? ও নাম ওরে বাবা, নাম তো পায় না রে। তো চলে এসছি আমরা মা বাড়ি, আর এই দেখো ঐশানীকে দেখো, পরি সেরেছে তুই, ঐশানীর পা থেকে মাথা পর্যন্ত পুরো পরি। এই যে হাই পরি, হাই বলে রে। আর মামি রান্না বান্না সব হয়ে গেছে, তো এক এক করে সব দেখাবো। তো ঘরে ঢুকতে একটা সুন্দর একটা গন্ধ পেয়েছি খাওয়ার দাওয়ারে, তো ওই জন্য আর সুখদেবকেও বলেছিলো, বললো হ্যাঁ আমি একটু পরে আসছি, ফোন করেছিলাম তো বললো একটু পরে আসছি। তো চলো আবার খাবার টাইমে তোমাদের সাথে কথা বলছি। তো হ্যাঁ মাংসটা দাও, এখানে আমরা মা মেয়েতে মিলে চলে এসেছি খাওয়ার জন্য, আর আজকে সব কটা মানে আমার ফেভারিট খাবার হয়েছে, তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো খাবার দাবারটা। তো এখানে দেখো রয়েছে ফ্রাইড রাইস, যেটা আমার খুবই পছন্দের, আর এখানে রয়েছে স্যালাড, আর এটার মধ্যে রয়েছে চিকেন কষা, আর ওই বাটিটা ওই ছুরিটা খারাপ, এই যে এটার মধ্যে রয়েছে রসমালাই, রসমালাইটা পরে দেখাবো খাওয়ার সময়। এই যে মামি, না শশা ওকে বেশি দিও না, ওকে পেঁয়াজ দাও, টমেটো দিও না, টমেটো খাই না, আমি টমেটো তুলে রাখো। ও এরপরে চাটনি আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, আর বাইরেটা এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ ফোন কর, দেখো এই দেখো বাইরে পুরো সন্ধ্যা হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখন দেখি কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে মনে হয়, কিন্তু আমার যেতে আর ইচ্ছা করছে না, একটু ভালো লাগছে না যেতে। তো ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তো চলো আর বেশি বড় করছি না ভিডিওটা, তো ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আর মামি একটু সন্ধ্যা দিচ্ছে, আর মামা একটু বেরিয়েছে বাইরে, তো জন্য ওদেরকে দেখাতে পারলাম না, আর মা শাড়ি পরছে,
তো চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। তো তোমার সাথে দেখা হচ্ছে আবার একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। তোমরা আজকের দিনটা সবাই খুব ভালো করে খুব আনন্দ করে কাটিও, কারণ পুজো মানে আজকে লাস্ট পুজো, আর কালকে দশমী, তো শেষ পুজো। যাই হোক চলো, আজকে মানে ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।